আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে নামাজের সামনে দিয়ে যাওয়া যে কত অপরাধ, এটা যদি মানুষ জানতো তাহলে 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকতো, যেত না। সুতরাং নামাজের সামনে দিয়ে যাওয়া জায়েজ নাই। আর নামাজের উচিত মসজিদে সালাত আদায় কালে খাম্বা অথবা দেয়াল সামনে নিয়ে দাঁড়াবে, দেওয়াল সামনে নিয়ে দাঁড়াবে অথবা সামনে সূত্রা রাখবে। সূত্রাবিহীন নামাজ পড়া ঠিক নয়। আর সূত্রা রাখলে সূত্রার বাহির দিয়ে যাবে নামাজি এবং সূত্রার মাঝখান দিয়ে যাবে না। নামাজি এবং সূত্রার মাঝখান দিয়ে গেলে নামাজি ব্যক্তি বাধা দিতে পারবে, ধাক্কা দিতে পারবে। সুতরাং নামাজির মন নষ্ট করা, নামাজির সামনে দিয়ে যাওয়া নামাজিকে ডিস্টার্ব দেওয়ার অন্তর্ভুক্ত। সুতরাং নামাজির সামনে দিয়ে যাওয়া ঠিক নয়, কবিরা গুনাহ হবে। ইচ্ছা করে যদি কেউ নামাজির সামনে দিয়ে যায় সূত্রা রাখার পরেও তাহলে গুনাগার হবে। আর সূত্রা ছাড়া যদি সালাত আদায় করে কোনো লোক মরুভূমিতে রাস্তার ধারে অথবা বাড়িতে অথবা মসজিদে, সে সুন্নতের পরিপন্থী কাজ করবে। ধন্যবাদ।